আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন একটি রেসিপি। তার আগে বলে নেই, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর নিত্য নতুন রেসিপি উপভোগ করুন। তো বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে মাঝারি সাইজের দুইটা আলু নিয়েছি। এবার আলু দুইটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিব। আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি, আর ম্যাশ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলোতে যেন কোনো রকম গুটি গুটি না থাকে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিব। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা সয়াবিন তেল। এবার এতে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ রসুন কুচি। আমি রসুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কাঁচামরিচ কুচি। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। এবার এতে দুই কাপ পরিমাণের পানি দিয়ে দিব, আর কিছুক্ষণ ওয়েট করতে হবে পানিটা বলক আসা পর্যন্ত। পানিতে অলরেডি বলক চলে এসেছে, এবার এতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণের চাউলের গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আমার সুবিধার্থে আমি এটা একটু ঘুটা দিয়ে নিচ্ছি, যার ফলে গুটিগুলো একদম গলে যাবে। এটাতে এখন কোনো গুটি গুটি নেই। এবার এটাকে খুব টাইট করে কুক করে নিব। এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এটা টাইট হয়ে আসছে। এটা আস্তে আস্তে টাইট হয়ে যাচ্ছে। এবার এটাকে একটি বাটিতে নামিয়ে নিব। আমি যে চাউলের গুঁড়োগুলো কুক করে নিয়েছিলাম সেগুলোকে এই বাটিতে নামিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব ম্যাশ করা আলুগুলো। এবার এতে দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গেছে। এবার আপনারা দেখুন এটাকে ভাজার জন্য আমি কিভাবে প্রস্তুত করছি। এ পর্যায়ে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল। তেলটা হিট হয়ে গেছে,
এবার এখানে বানিয়ে রাখা সেই বলগুলো একটা একটা করে ছেড়ে দিব। এবার চুলা আস লো মিডিয়ামে রেখে এগুলোকে খুব ভালো করে ভেজে নিব। এর কালারটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন এগুলোকে তুলে নিব। এবং একই প্রসেসে বাকি সবগুলো ভেজে নিব। এই তো রেডি হয়ে গেল অসাধারণ একটি বিকালের নাস্তা। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর তার সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।